আমার কুমিল্লার বাবা, আমার লাকসামের বাবা, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া কয় ও বান্দা। আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলাম, ও আল্লাহ কি আয়াত দিলেন? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দেয় কয় বান্দা, ও বান্দা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ একটা ডাক দেয় কয় ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আজকের মাহফিলের চতুর্পাশে দোকানে ঘোরাফেরা করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বাড়িঘরের মধ্যে শুয়ে থাকার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাকে প্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকার জন্য বানাই নাই। বাজান রে, ও বাজান, আজকে আমরা যদি এই গ্রাম থেকে আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, আমরা যে আপনার বান্দা, কেন আমাদেরকে বানাইলেন, কেন আমাদেরকে সৃষ্টি করলে? আমার আল্লাহ একটা ডাক দেখো বান্দা, ও বান্দা, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে শরীয়তের মধ্যে আয়াত দিলাম 500, তরিকতের মধ্যে আয়াত দিলাম 1900, হাকিকতের মধ্যে আয়াত দিলাম 2100, আর মারফতের মধ্যে আয়াত দিলাম 1166। যাদের যাদের কাছে জবান আছে, জবানটা ছেড়ে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহ 6666 আয়াতের মধ্যে একটি আয়াত দিলাম, ওই আয়াতের নাম হইল ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা, আমি আল্লাহ তোমাকে মাহফিলের চতুর্পাশে ঘোরাফেরা করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে দোকানে পাঠে বৈশা আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই, ও আল্লাহ, কেন আমাকে আজকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য। জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। ওরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহ আকবার। ওরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, বরে ও বরে না যেন, বরে ও বরে না যেন সাহারায় পান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। বাজান রে, আমার লাকসামের বাবা, আমার কুমিল্লার বাবা, যারা যারা যেইখান থেকে আসছেন রে বাবা, ও আমার বাজান গভীর মনোযোগ অন্তরের গান লাগাইয়া দেয়। আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য। জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দাকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক ব্যক্তি আল্লাহর ইবাদত না কইরা 40 বছর যাবত গুনাহ করে। বাজান রে,
guna kore guna kore guna kore amar allah nam rahman amar allah nam rahim amar allah rahman rahim namer duhai diya jodi amar allah er darbare guna khoma chai amar allah shonge shonge guna khoma koira dey kintu oi byakti allah er darbare guna khoma na chaiya ek tan 40 bochor jabot guna kore amar allah dak dia koy ও মুসা ওই কওমের মুসা আলাইহিস সালামের কওমের জাতিরা ডাক দিয়া কয় ও মুসা নবী গো আমরা তো জানি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন না আমাদের কওমের মধ্যে কেন 40 বছর যাবত বৃষ্টি হয় না জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ বাজান রে মুসা আলাইহিস সালামের জাতিরা যখন মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়া কয় ও মুসা নবী গো আমাদের কওমের মধ্যে কেন 40 বছর যাবত বৃষ্টি হয় না আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু জিজ্ঞাসা করেন না মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ জীবনেতে এমন ঘটনা হয় নাই আমার কওমের মধ্যে কেন বৃষ্টি নাই খালের পানি নদীর পানি বিলের পানি সমস্ত পানি শুকায় গেছে গো আল্লাহ আমার কওমের মধ্যে কেন বৃষ্টি হইতেছে না আল্লাহ আমার আল্লাহ ডাক দেয় কয় মুসা রে ও মুসা তোমার কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি 40 বছর যাবত আমি আল্লাহর দরবারে গুনাহ করে ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড় আরে গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড় আর গুনাহ খাতা মাফ করো আমার ওরে তুমি তো মালিকুল কাদির কত বানাও কত বাদশা রে ফকির ওরে তোমার লীলা কুদরতের অপার আল্লাহ বড় আর গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড় আর গুনাহ খাতা মাফ করো আমার বাজান রে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ও আল্লাহ এখন কি করলে আমার কওমের মধ্যে বৃষ্টি হবে আমার আল্লাহ ডাক দেয় কয় মুসা ও মুসা তোমার কওমের মধ্যে যাইয়া এলান করে দাও যদি তোমার কওমের লোকেরা নামাজ আদায় করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করব মুসা আলাইহিস সালাম কওমের জাতির কাছে যাইয়া ডাক দেয় কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি নামাজ আদায় করো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে ওই কওমের জাতিরা জাতিদেরকে এলান করার সঙ্গে সঙ্গে সবাই মিলে নামাজের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন নামাজ শুরু হয়ে গেল নামাজ পড়তেছে নামাজের মধ্যে তাকবীরের তাহরিমা মানছে সানা পড়ছে এইভাবে একের পর এক নামাজ শেষ করলো সালাম ফিরানো যখন হইল তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না কওমের জাতিরা ডাক দেয় কয় মুসা নবী গো ও মুসা নবী আমরা তো জানি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন আপনি বলছেন কওমের মধ্যে বৃষ্টি হবে এখন যে বৃষ্টি হইতেছে না মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে ও আল্লাহ কেন আমার কওমের মধ্যে বৃষ্টি হইতেছে না আমার আল্লাহ ডাক দেয় কই ও মুসা তোমার কওমের মধ্যে বৃষ্টি হবে কেমনে যেই ব্যক্তি আমি আল্লাহর দরবারে 40 বছর যাবত গুনাহ করে ওই ব্যক্তি আমি আল্লাহর দরবারে এখনো গুনাহ ক্ষমা চায় নাই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ ক্ষমা চাইলো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই কওমের মধ্যে বৃষ্টি নাজিল করলো জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এখন আমরা আজকের এই ওয়াজ থেকে কি শিখলাম মুসা আলাইহিস সালাম যেই নামাজ পড়ছে
ওই নামাজের নাম হইল সালাতুল ইস্তিসকার নামাজ। জীবনে একবার হইল সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে হয়। যখন সালাতুল ইস্তিসকার নামাজ পড়লো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে বৃষ্টি নাজিল করলো। এই বৃষ্টির পানি খালের মধ্যে বিলের মধ্যে পাইয়া তখন ওই তার মূসা আলাইহিস সালামের জাতি অনেক খুশি হইল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। তাহলে আমাদের জীবনে যদি কোনো বালা মুসিবত আসে তাহলে আমরা সবাই সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত।